হ্যালো বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে তিনটে বিষয় নিয়ে কথা বলবো। আমরা দেবদার প্রজাপতির 11th উইক হল লিস্ট নিয়ে একটুখানি কথা বলবো, আমরা পাঠান নিয়ে কথা বলবো। আমি ইতিমধ্যেই তোমাদের অনেকের মেসেজ পেলাম বা হোয়াটসঅ্যাপ পেলাম যে দিদি পাঠান নিয়ে ভিডিও করো। হ্যাঁ, একদম ঠিক, পাঠান নিয়ে বেশ কয়েকদিন কথা বলা হয়নি, তাই না? আজকে পাঠান নিয়ে কথা বলবো। পাঠান আবারও একটা বিরাট রেকর্ড ক্রিয়েট করে ফেলেছে, সেটা নিয়ে বলবো, এবং সর্বশেষ বলবো জিদ্দার বয়স কত। এই নিয়ে একটা বিষয় তৈরি হচ্ছে, তো আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করছি আসল জিদ্দার বয়সটা কত। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার প্রজাপতি। বন্ধুরা, 11তম সপ্তাহতে এসেও এই ছবিটা 85টা প্লাস শো কিন্তু ধরে রেখেছে, যেটা সিরিয়াসলি একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এটা বলতেই হবে। এবং প্রজাপতির আমি যদি খুব ভুল না করি, কারণ মোটামুটি 8-9 দিন আগে অতনু রায়চৌধুরী তিনি বলেছিলেন যে প্রজাপতির বক্স অফিস কালেকশন 12 কোটি টাকা প্লাস হয়ে গেছে। তো ওনার কথার নিরিখে ধরেই এগোচ্ছি এখন মোটামুটি। তাহলে প্রজাপতির বক্স অফিস কালেকশন কিন্তু প্রায় 12.5 কোটি টাকা হওয়ার কাছাকাছি, মানে 12 কোটি 25, 12 কোটি 30 তো বটেই। তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও। প্রায় 12.5 কোটির দিকে কিন্তু যাচ্ছে এবারে প্রজাপতি। সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাঠানের আবারও একটা হিস্টোরিক রেকর্ড। আমাদের সকলেরই মনে হয়েছিল বাহুবলী 2 এর রেকর্ডকে কি ব্রেক করতে পারবে পাঠান। ফাইনালি 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 বাহুবলী 2 এর রেকর্ডকে ব্রেক করে ফেলেছে পাঠান। ইন্ডিয়া থেকে 510 কোটি টাকা প্লাস কালেকশন হয়ে গেছে পাঠানের, এবং যেটা বাহুবলী 2 কে কিন্তু বিট করে দিল শাহরুখ খান। এটা খুবই আনন্দের একটা বিষয়। এবং দেখো, আমি অন্যভাবে বলছি, যেটাই হোক না কেন, বাহুবলী 2 আমার ইন্ডিয়ারই ফিল্ম, পাঠানও আমার ইন্ডিয়ারই ফিল্ম। কিন্তু ব্যাপারটা কি হয় যে, এটা তো মানতেই হবে, দেখো সাউথ ইন্ডাস্ট্রি আমাদের থেকে বা বলিউড থেকেও কোথাও না কোথাও গিয়ে বেশ অনেকখানি এগিয়ে গেছে। কারণ লাস্ট টাইম যে হারে সাউথ ইন্ডিয়ান ফিল্ম হিট দিয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে বলিউড কিন্তু অতটাও হিট দিতে পারেনি। পাঠান এমন একটা ভাবে বলিউডে এলো, মানে এমন একটা সময় এলো যে সময়টাতে বলিউডের খরা পরিস্থিতি চলছিল। সো সেখান থেকে দাঁড়িয়ে আমি কিন্তু আনন্দই পেয়েছি যে বাহুবলী 2 এর রেকর্ডকে ব্রেক করে দিয়েছে। যাই হোক, আলটিমেটলি মানুষ দেখেছে সিনেমার উন্নতি হয়েছে, এটাই হচ্ছে বড় কথা। সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দার বয়স কত। এটা নিয়ে আমাকে অনেকে ভিডিও করতে বললে, আমি শুধুমাত্র যে তাদের জন্য করছি ভিডিওটা এমনটা কিন্তু একেবারেই নয়। আমি একজন জিদ্দার ফ্যান হয়ে তোমাদেরই কাছে আমার একটা প্রশ্ন করার আছে, সেটা হচ্ছে জিদ্দার কত বয়স, এটা জেনে তোমরা কি করবে? মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমরা যখন কিছুদিন আগে শাহরুখ খানকে পাঠানে দেখলাম, যখন পাঠান এন্ট্রি নিল স্ক্রিনের মধ্যে, তখন আমাদের কারোর মাথায় কি এটা কাজ করছিল যে শাহরুখ খান একজন প্রায় 60 বছর বয়সের লোক? মানে বা এটা আমাদের, আমরা যখন গতকাল কিসি কা ভাই কিসি কে জানের বিল্লি বিল্লি গানটা শুনলাম, সেই বিল্লি বিল্লি গানটা শুনে আমাদের কি একবারও মনে হচ্ছিল যে সলমান খানের প্রায় 60 বছর বয়স? আমরা অন স্ক্রিন যখন কোনো নায়ককে দেখি, আমাদের জানার দরকারটা কি ভাই তার বয়স কত? আজকে জিদ্দার 50 বছর হোক, 40 বছর হোক, 80 বছর হোক, 20 বছর হোক, 10 বছর হোক, আমাদের কি, আমাদের দর্শক হিসেবে কোনটা দেখার, সেটা হচ্ছে জিদ্দাকে অন স্ক্রিন দেখতে কেমন লাগছে। সেই মজাটা তো আমরা জিদ্দাকে দেখে পাচ্ছি, এটা তো মানতেই হবে। রাবণে তো আমরা পেয়েছি সেই মজাটা, চেঙ্গিজের টিজারে তো আমরা সেই মজাটা পেয়েছি, এবং চেঙ্গিজেও আমরা সেই মজাটাই পাবো। তো লোকটার বয়স 52 না 53 না 50, এটা আমাদের দেখার দায়িত্ববোধের মধ্যে পড়ে বলে আমার তো অ্যাটলিস্ট মনে হয় না। যারা ডাইহার্ট ফ্যান জিদ্দার, তারা নিজেরা নিজেরা বের করার চেষ্টা করো যে জিদ্দার বয়স কত। এটা পাবলিক করে উইকিপিডিয়া এতদিন ভুল দিচ্ছিল জিদ্দার বয়স এত, ওই ভাই আমার কিচ্ছু ম্যাটার করে না জিদ্দার বয়স কত। আমি আলটিমেটলি জিদ্দার ফ্যান, জিদ্দার ছবি দেখতে আমার ভালো লাগে, জিদ্দা যখন স্ক্রিনে আসেন সেটা দেখতে আমার ভালো লাগে, এটাই আমার কথা। মানে জিদ্দার বয়স কত, সে বুড়ো না ছুড়ো, আমার এটা দেখে কোনো লাভ নেই। সো আমার মনে হয় তোমাদেরও এটাই হওয়া উচিত। এবার যারা জিদ্দার হেটাররা, যারা এগুলো অনলাইনে করে করে বেড়াচ্ছ, তাদের উদ্দেশ্যে আমার বলবার কিছু নেই ভাই, তোমরা ইচ্ছে করেই করছো। বাট জিদ্দার ফ্যানেরা এগুলো দেখে কেউ মানে কোনো রকম রাগই করো না। জিদ্দার যত বয়সই হোক না কেন, তার যতই বয়স হোক না কেন, তার বয়সটা ম্যাটার করছে না। সে যখন স্ক্রিনে এন্ট্রিটা নেয় না, রাবণের এন্ট্রিটা মনে করো, তখন মানুষের মধ্যে চট করে আসবেই না মাথায় এই লোকটার বয়স 45 না 48 না 53, দরকারই তো পড়ে না, তখন হা করে জিদ্দাকেই দেখছি কিভাবে এন্ট্রিটা হচ্ছে, তাই না?
আমার মনে হয় বিষয়গুলো খুব বোকা বোকা। যাই হোক, আমি আমার বক্তব্যটা তোমাদেরকে জানালাম, এটা মনে হলো তোমাদের কাছে বলি। অনেকেই আমাকে বলছো এটা নিয়ে ভিডিও করো, এটা ভিডিও করার মতন কোনো টপিকই তো নয়, আমার কাছে ম্যাটারই করে না জিদ্দার বয়স কত। যাই হোক, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। চলে গেলাম, টাটা।